বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমাদের ইসলাম অনৈতিক শিক্ষা পরীক্ষাটা ভালো হয়েছে। তো আমি যেগুলো প্রশ্ন দিয়েছিলাম সেগুলো থেকে অনেকে অনেকগুলাই কমন পড়ছে ইনশাল্লাহ। তো আমি এখন এমসিকিউ দেখাবো, এমসিকিউ অ্যান্সারগুলো বলবো যে তারা যারা চিন্তিত আছেন তাদের জন্য যে কতগুলো এমসিকিউ হলো আর না হলো। চলুন বন্ধুরা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন এইমাত্র পাওয়া, তো এমসিকিউগুলো দেখে নেওয়া যাক যে কতগুলো হয়েছে, কয়টা হয়েছে আর হয়নি। এগুলো যেগুলো ঠিক কিনা দেখতে পাচ্ছেন সেগুলো সব সঠিক। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামের চরম শত্রু কারা? 6 নম্বর মুনাফিকরা। মুনাফিকরা তো দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ইমানের কয়টি দিক আছে? 3টি। 3 নম্বর প্রশ্ন, যে সাইফুল সাহেব একটি এতিম শিশুকে তার ঘরে আশ্রয় দিয়েছিল, তার বৈশিষ্ট্য আল্লাহর কোন গুণের সাথে সাদৃশ্যপূর্ণ? শুরু বড় নম্বর আল্লাহ রাফিউন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার পর মুখাপেক্ষিত বর্জন করব কেন? জাহান্নাম যাওয়ার বয়ে। তো 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি? জান্নাতুল ফেরদৌস। এতো সবাই জানে। তো 6 নম্বর প্রশ্ন, প্রত্যেক জাতির মধ্যে রাসুলের প্রেরণের উদ্দেশ্য হচ্ছে, নিচের কোনটি সঠিক? 1, 2 ও 3। তো 1, 2 ও 3 সবগুলা। 7 নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কার সহযোগে বা কার সহযোগিতায় কাবা ঘরে নির্মিত হয়েছিল? 9 নম্বর, হযরত ইসমাইল আদি আল্লাহ আনোর। 8 নম্বর, সে যে ব্যবস্থা উৎপন্ন ফসলের জাকাত কত? 16 নম্বর প্রশ্ন, 1/20। 9 নম্বর, জাকাতের উদ্দেশ্য হলো দারিদ্র বিমোচনা করা। 10 নম্বর, তুহুফা হজ করতে গিয়ে নির্দিষ্ট কার্যাদিক সম্পাদন করেন, তবে 9 জিলহজ মুজাদিলিফায় অবস্থান করতে পারেননি, দম দিতে হবে। 11 নম্বর, কুরবানির করার ক্ষেত্রে ছাগলের বয়স কত হতে হবে? 1। তো আমি অ্যান্সারগুলো বলে যাচ্ছি যে একটু তাড়াতাড়ি, সেই জন্য অ্যান্সারগুলো বলে যাচ্ছি যে কুরআন মসজিদের মঞ্জিলের সংখ্যা কতটি? 7টি। 6 নম্বর, তো এখানে 13 নম্বর 1টি। 14 নম্বর হচ্ছে, 6 নম্বর উপদেশ। 15 নম্বর হচ্ছে, 15 নম্বর সঠিক উত্তর হচ্ছে ইকফা করতে হয়। 16 নম্বর হচ্ছে যে আল্লাহর পরিচয় ক্ষমতা। তো প্রথম দিকে আপনারা সেগুলো মিল করে নেবেন যে কতগুলো হলো আর হলো না। তো 17 নম্বর হচ্ছে, ক নং শখের আলোচ্য বিষয়ে কোন সুরা দিকে ইঙ্গিত করেছে? হচ্ছে সুরা জিলজাল। 6 নম্বর। তো 18 নম্বর হচ্ছে, ক নম্বর 1 ও 2। 19 নম্বর হচ্ছে, 19 নম্বর হচ্ছে হিংসা ও ঘৃণা, ষোলো নম্বর। 20 নম্বর হচ্ছে বড়গ নমরুদ। 21 নম্বর হচ্ছে, মাদককে না বলবে। 22 নম্বর হচ্ছে, সমাজসেবা। 23 নম্বর এমসিকিউ হচ্ছে, সঠিক উত্তর নারীর মর্যাদা। 24 নম্বর হচ্ছে, 1, 2 ও 3 সবগুলাই হবে। 24 নম্বরে সবগুলাই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 25 নম্বর, 25 নম্বর হচ্ছে হযরত ঈসা রাদিয়াল্লাহু আনহু। 26 নম্বর হচ্ছে 2210টি। 27 নম্বর হচ্ছে, 1 ও 2, ক নম্বর। 28 নম্বর হচ্ছে, বর্গ নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 29 নম্বর হচ্ছে হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু। 30 নম্বর হচ্ছে, 30 নম্বর হচ্ছে বর্গ 1, 2 ও 3 সবগুলাই হবে। 1, 2, 3 সবগুলোই হবে। আশা করি আপনারা আপনাদের অ্যান্সার পেয়ে গেছেন যে কতগুলো হলো আর হলো না। আশা করি সবাই অ্যান্সারটি পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আরও সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।